বেশি লম্বা খেরাত না পড়তে জানে, তাহলে সেক্ষেত্রে তো রমজান মাস বরকতের মাস, সেই হিসেবে যদি তারাবি জামাতের সাথে আদায় করে তাহলে অবশ্যই সে জামাতের সওয়াব পাবে। এটাকে তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, একই জিনিস তিন টাইমে পড়েছে। প্রথম প্রহরে একবার, রাতের অর্ধেক রাতের একবার, আর শেষ রাতের একবার। আর একটা পার্থক্য করেছেন ওলামা একরাম, সেটা হলে যে এশার পর যদি পড়ে তাহলে সেটা তারাবি, আর শেষ রাত্রে পড়লে সেটা তাহাজ্জুদ। আমি মনে করি এই পার্থক্য করার কোনো পিছনে দলিল নেই। দলিল এই জন্য নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যেটা আদত অভ্যাস যেটা ছিল, সাধারণত তিনি তাহাজ্জুদ শেষ রাত্রেই পড়তেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, রাত্রে কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কিয়ামুল লাইল হিসাবে তাহাজ্জুদ তারাবি একই সালাত, তো তারা তাহাজ্জুদ পরিত্যাগ করে তারা তারাবি সালাতে এসে মসজিদে জামাতে যুক্ত হবে কিনা, এই বিষয়টা একটু জানা দেবেন। আবার জাযাকাল্লাহ খায়ের। যদিও এই বিষয়ে আমাদের একটা আলাদা টক শো আছে কিয়ামুল লাইলকে কেন্দ্র করে, ওখানে বিস্তারিত আলোচনা আছে এই বিষয়ে। তারপরে যেহেতু আমাদের মাসাইলে সিয়াম বিষয়ে আজকে আলোচনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলে যে আসলে তারাবি আর তাহাজ্জুদ দুটো আলাদা জিনিস নয়। তারাবি যেটা সেটাই তাহাজ্জুদ, সেটাই কিয়ামুল লাইল, সেটাই সালাতুল লাইল। আসলে ওলামা তারাবি এটা ওলামা একরাম এটা এই ভাষাটাকে ব্যবহার করেছেন বেশি, হাদিসের মধ্যে ভাষা নাই, কোরআনের মধ্যে ভাষা নাই। কোরআনে আছে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, হ্যাঁ, এগুলি আছে, অথবা তাহাজ্জুদ আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। তারাবি শব্দের অর্থ হলো আরাম গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত পড়তেন, এরপরে কিছুটা বিশ্রাম নিতেন, তারপরে আবার বাকি চার রাকাত পড়তেন। ওই যে দুই চারের মাঝে যে একটু বিশ্রাম নিতেন, সেটার নাম হলো আসলে তারাবি। আর একটা পার্থক্য করেছেন ওলামা একরাম, সেটা হলে যে এশার পর যদি পড়ে তাহলে সেটা তারাবি, আর শেষ রাত্রে পড়লে সেটা তাহাজ্জুদ। আমি মনে করি এই পার্থক্য করার কোনো পিছনে দলিল নেই। দলিল এই জন্য নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যেটা আদত অভ্যাস যেটা ছিল, সাধারণত তিনি তাহাজ্জুদ শেষ রাত্রেই পড়তেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, রাত্রে কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। তো তিনি তো তাহাজ্জুদ পড়তেন, পড়তে পড়তে একেবারে সব সাদেকের আগের মুহূর্তে যেয়ে তিনি তাহাজ্জুদ ছাড়তেন। সেহেতু ওনার দৈনন্দিন এটাই নিয়ম ছিল, বিশেষ করে মানে রমজান মাসে ওনার আদরটা কী ছিল, তো উনি তো একা একাই পড়তেন বেশিরভাগ, আর তিন দিন পড়েছেন জামাতের সাথে। সেই তিন দিনটা কোন দিন ছিল? 23 তারিখ, 25 তারিখ আর 27 তারিখ, মানে এটা রমজানের মধ্যে, এবং বিশেষ করে রমজানের আবার শেষ দশকে। শেষ দশক মানে যেই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহাদ বেশি করতেন ইবাদতের মধ্যে, তাহলে সেই শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এটাকে তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, একই জিনিস তিন টাইমে পড়েছে। প্রথম প্রহরে একবার, রাতের অর্ধেক রাতের একবার, আর শেষ রাত্রে একবার। তাহলে উনি কি বলেছেন যে আমি প্রথম দিন যেটা পড়লাম এটা তারাবি, আর মাঝখানেরটা কিয়ামুল লাইল, তারপরেটা তাহাজ্জুদ? উনি তো ভাগ করেননি, ভাগ আমরা করছি, আমাদের সুবিধার জন্য ভাগ করছি। তো সেই ক্ষেত্রে যে বলবো যে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তারা যদি এখানে জামাতের সাথেও পড়তে চান, যে তারাবিও পড়তে চান জামাতের সাথে, তাদের জন্য উত্তম যেটা হবে সেটা হলে যে উনি যদি বেশি কোরআন না পড়তে জানেন, বেশি লম্বা খেরাত না পড়তে জানেন, তাহলে সেক্ষেত্রে তো রমজান মাস, হ্যাঁ, বরকতের মাস, সেই হিসেবে যদি তারাবি জামাতের সাথে আদায় করে তাহলে অবশ্যই সে জামাতের সওয়াব পাবে। এখন শেষ রাত্রে উঠে, হ্যাঁ, সে তাহিয়াতুল উযু পড়ে, এবং তার সাথে আরও এক দুই রাকাত নফল নফল হিসেবে যদি গণ্য পড়তে চাই, আমি বলবো এটা ইনশাআল্লাহ শরীয়তে এরকম কোনো মানা নাই। যেহেতু আলোচ বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের রাকাত দুই দুই রাকাত, সেখানে কোনো সীমারেখা বলে নাই। এই জন্য ওলামা ইকরাম বলছেন নফল হিসেবে কেউ যদি পড়তে চায় অতিরিক্ত কিছু পড়তে পারবে, তবে এটা যেন অভ্যাস এবং আদত না বানায়। আর যারা না মাশাআল্লাহ মানে বেশি কোরআন পড়তে জানে, কেরাত লম্বা করে পড়তে জানে, হ্যাঁ, অথবা ইনি যেরকম যদি বেশি লম্বা রুকু করতে চান, বেশি লম্বা সেজদা করতে চান, তাহলে উনি শেষ রাত্রে পড়ায় তার জন্য বেশি ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাত কায়েম করেছেন, কিন্তু নিজেই তিনি জামাত শরীক হন নাই, তিনি একাই পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিন দিন পড়াইছেন জামাতের সাথে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিই, এটা অনেকেই বলছেন জামাতের সাথে পড়া বেদাত, আল্লাহ রাসূল শুধু তিন দিন পড়েছেন, আমরা বাকিটা পড়বো কেন? জি না, এটা এটা একটা মানে বেদাতি ইখতিলাফ, এটা সাহাবায়ে কেরাম এই বিষয়ে কেউ ইখতিলাফ করে না। এর সমস্ত আলেমদের একমত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তিন দিন পড়লেও কারণবশত যেন ফরজ না হয়ে যায় এই জন্যও তিনি ছেড়ে দিয়েছেন, এটা সবাই মেনে নিয়েছে। এই জিনিসটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে উনি পুরা মাস
জামাত চালু করেছেন সাহাবায়ে কেরাম এজমা আছে জি জি জামাতের মধ্যে কোনো বেদাতে কোনো গন্ধ নাই আর জামাতের সাথে পড়া অবশ্য উত্তম বেশি আলোচনা জামাতের সাথে পড়াইছেন পড়াতেন হয়তোবা যদি আশঙ্কা না থাকতো ওমর জেন জামাতের সবার জন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন কিন্তু তারপরেও তিনি বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়ানামুন যারা শুয়ে আছেন খায়রুম মিন হাউলা যারা জামাতের সালাতায় বসেন তার চেয়ে তাদের চেয়ে বেশি উত্তম ইউরিদুন আখিরাল লাইল তারা শেষ রাত্রে পড়তে চায় অতএব যে ব্যক্তি মানে পুরা বছরেই তাহাজ্জুদ নিয়মিতভাবে পড়ে থাকেন ওনার জন্য বেশি ভালো যে উনি তাহাজ্জুদের সময় যেহেতু ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন দোয়া কবুলের সময় হ্যাঁ তবে উনি যদি কেরাত কম জানে তাহলে জামাতের সাথে পড়তে পারেন জি জি ধন্যবাদ জাযাকুমুল্লাহ খাইরান